হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি ভিউয়ার্স। আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সুরক্ষা অ্যাপের মাধ্যমে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন ভ্যাকসিনের জন্য। তো চলুন ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, বা অনেকেই কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে ফেসবুকে অনেকেই মেসেজ দিয়েছেন বিভিন্ন কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে হচ্ছে আমরা যারা বিএমইটি রেজিস্ট্রেশন করেছি, আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে অনেকেই পেন্ডিং অবস্থায় আছেন আমি প্রবাসী অ্যাপে, যে অ্যাপটার মাধ্যমে আমরা বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি, পেন্ডিং বা বিচারাধীন আছে 78% হয়ে অনেকেরই আছে। তো সবাই চিন্তিত যে 72 ঘন্টা বা 3 দিন অতিক্রম হওয়ার পরও তাদের কিন্তু ওই একই অবস্থায় বা পেন্ডিং অবস্থায় আছে। তো ভিউয়ার্স, যাদের এই অবস্থাটা আছে আমি তাদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সরকার যখন এই সুযোগ সুবিধাটা প্রবাসীদের জন্য, বাংলাদেশে অবস্থিত প্রবাসীদের জন্য দিয়েছে, তখন থেকেই এই অ্যাপসের মাধ্যমে অনেক অনেক লোক, 1 লক্ষ 2 লক্ষের উপরে লোক এই অ্যাপসের মাধ্যমে আবেদন করেছে, যার মাধ্যমে এই অ্যাপস যারা নিয়ন্ত্রণ করছে তারা একটু হিমশিম খাচ্ছে। সবগুলো অ্যাপ্লিকেশন যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার জন্য, যদিও একটু সময় লাগে, সবাই একটু ধৈর্য ধরুন, সবাই ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন বিএমইটি আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে যারা নিজ নিজ জেলাভিত্তিক বিএমইটি অফিসে গিয়ে, মানে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো অফিসে গিয়ে সরাসরি সশরীরে স্বাস্থ্যবিধি মেনে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তারা খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারছেন এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারতেছেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিউয়ার্স, অনেকেরই বিএমইটি কার্ড আছে বা অনেকেই বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা এই অবস্থায় আছেন তারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, 2021 সালের জানুয়ারি মাস থেকে, মানে চলতি বছরের 2021 সালের জানুয়ারি মাস থেকে যদি আপনি আবেদন করে থাকেন, বিএমইটি কার্ড আছে বা আপনি অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে যদি আপনার সব কিছু সম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনার এই যে ভ্যাকসিনের জন্য আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। পরবর্তী যে বিষয়টা, যারা 2021 সালের জানুয়ারির আগে, মানে 2020-2019 বা পূর্ববর্তী যে কোনো একটি বছরে আপনি বিএমইটি কার্ড আপনার কাছে আছে বা আপনি রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনের জন্য আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করে কিন্তু ভ্যাকসিনটি নিতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আরেকটি বিষয় ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছেন, বিএমইটিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু 300 টাকা করে নিচ্ছে ভিউয়ার্স। অবশ্যই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে যদি কেউ আবেদন করে থাকে বিএমইটিতে রেজিস্ট্রেশন করার জন্য, প্রত্যেকের কাছ থেকে 300 টাকা করে নিবে। তবে আপনি যদি জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো আপনার জেলাভিত্তিক যে অফিস আছে ওই অফিসে গিয়ে যদি আপনি সশরীরে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন পূরণ করেন, এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ ফ্রিভাবে সেখানে। ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন এবং সেখান থেকে সুরক্ষা অ্যাপ লিখে, বাংলাতে লিখেন অথবা ইংরেজিতে লিখেন, সুরক্ষা অ্যাপ লিখে সার্চ করবেন। প্রথমে যে অ্যাপটি আসবে সুরক্ষা অ্যাপ, এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এখন আমি ওপেনে ক্লিক করছি। এই জিনিসটা আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে, অনলাইনে নিবন্ধন, প্রথমে প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ এই পোর্টালে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবে।
SMS notification অনলাইনে নিবন্ধনকৃত নাগরিকগণ তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে বার্তা পাবেন। টিকা কেন্দ্রে টিকা গ্রহণ নাগরিকগণ মুঠোফোনে বার্তা প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে কোভিড-19 টিকা গ্রহণ করবে। তো ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা খুব যত্ন সহকারে পড়ে নেবেন। পরবর্তীতে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। কোভিড-19 ভ্যাকসিনের নিবন্ধন ফর্ম, নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। পরিচয় যাচাই ধরন নির্বাচন করুন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রবাসী আছি বিদেশ যাওয়ার জন্য, তাদেরকে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে যত্ন সহকারে আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন, নির্বাচন করুন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। নাগরিক নিবন্ধন 40 বছর বা তদূর্ধ্ব, সরকারি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী অনুমোদিত, বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, রাষ্ট্র পরিচালনায় নিমিত্ত অপরিহার্য কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভা, সম্মুখ সারির কর্মকর্তা কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ, সকল ধর্মের মৃতদেহ সৎকারের কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি বিদ্যুৎ গ্যাস পয়নিষ্কাশন ও ফায়ার সার্ভিসের সম্মুখ সারির সরকারি কর্মকর্তা ও কর্মচারী, রেল স্টেশন, বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা ও উপজেলা সমূহের জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক। এই একটা পয়েন্ট আপনাদেরকে খুব লক্ষ্য করতে হবে। জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলসমূহের ছাত্রছাত্রী, এবং সর্বশেষ যেই অপশনটা সেটি হচ্ছে বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মী। আপনারা চাইলে এই অপশনটা ক্লিক করতে পারেন। এই অপশনটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চলে যাবে বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মী। এই অপশনটা ক্লিক করার পরে আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। অনেকের কিন্তু জাতীয় পরিচয়পত্রের নম্বরটা নেই। আমি তাদেরকে বলবো, যাদের ডিজিটাল পাসপোর্ট আছে বা যাদের ই পাসপোর্ট আছে, সবারই এই একটি ব্যক্তিগত নম্বর দেখবেন ওখানে দেওয়া থাকবে। ওই ব্যক্তিগত নম্বর দিয়েই কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, আর যাদের জাতীয় পরিচয়পত্র অলরেডি আছে, স্মার্ট কার্ড আছে, তাদের কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার দিয়ে দিবেন। তারপরে আপনি যাচাই করুন, এই বাটনটাতে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, এবং মেসেজ আসার পরে আপনাকে ওই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পার্শ্ববর্তী কোন জায়গায় আপনার কেন্দ্র, মানে আপনি টিকা দেওয়ার জন্য কোন স্থানটি আপনার জন্য উপযুক্ত, ওই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আপনি যদি ব্যাকে গিয়ে, মানে আপনি নিবন্ধন, মানে অ্যাপ্লিকেশন আবেদন করার পরে আপনি যদি নিবন্ধন স্ট্যাটাসটা, মানে নিবন্ধনের যে করছেন ওইটা কি সম্পূর্ণরূপে আপনার সম্পন্ন হয়েছে কি না, তার জন্য আপনি নিবন্ধন স্ট্যাটাস এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ দিয়ে যাচাই করুন। এইটা এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে কি না। এখানে পুরোপুরি বাংলাতে সব কিছু লেখা আছে, আপনারা সম্পূর্ণ যত্ন সহকারে বিষয়টা পড়লে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন। আপনার শুধু যে একটা SMS আসার সাথে সাথেই যে আপনি ভ্যাকসিন বা টিকা নিতে পারবেন, এটা কিন্তু তা না। আপনাকে অবশ্যই কিন্তু টিকার কার্ড সংগ্রহ করতে হবে। টিকার কার্ড সংগ্রহ করার জন্য আপনাকে এই অপশনটাতে টিকা সংগ্রহ, কোভিড-19 ভ্যাকসিন কার্ড সংগ্রহ, এই অপশনটাতে ক্লিক করতে হবে।
নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করে করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। তা পরবর্তী ওটিপি কোড ঘরে প্রদান করে ভ্যাকসিন কার্ড বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে। ভিউয়ার্স, আপনি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যাচাই করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি কোড এসএমএস যাবে, ওখানে একটি সংখ্যা থাকবে, ওই কোডটি ভ্যাকসিন কোড বাটনে পরবর্তীতে ভ্যাকসিন কোড বাটনে ক্লিক করে ওই ওটিপি কোডটি বসিয়ে ভ্যাকসিন কার্ড বাটনে ক্লিক করলেই আপনার ভ্যাকসিন কার্ড আপনি সংগ্রহ করতে পারবেন। আপনারা শুধু সুরক্ষা অ্যাপের মাধ্যমে শুধু রেজিস্ট্রেশন বা আবেদন করে নিবন্ধন করেই আপনারা বসে থাকবেন না, আপনারা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে টিকার কার্ডটা সংগ্রহ করে নেবেন। আপনার যে কেন্দ্রের নাম বা এসএমএস আপনার মাধ্যমে আপনার মোবাইলে যাবে ওই মেসেজটা এবং টিকার কার্ড আপনার সাথে অবশ্যই থাকতে হবে, এই বিষয়টা আপনারা খুবই খুবই যত্ন সহকারে লক্ষ্য করবেন। দুটো জিনিস আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে, অথবা এই দুটো জিনিস যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনাকে আবার ব্যাক দেওয়া হবে, পরবর্তী কোনো ডেটে আপনি টিকিট কার্ড সংগ্রহ করে আবার আপনাকে যেতে হবে। টিকা সনদ সংগ্রহ, ভিউয়ার্স এই অপশনটা এখনও আপডেটে আসে নাই, ভবিষ্যতে মানে খুব শীঘ্রই প্রত্যেক প্রবাসীকে বিদেশ যাওয়ার জন্য টিকা সনদ অবশ্যই সাথে থাকতে হবে, তার জন্য শীঘ্রই এটা আপডেট আসছে, এটা পরবর্তীতে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন যে মূল বিষয়টা সেটি হচ্ছে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে হোক অথবা আপনি জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বা 53টি যে অফিস আছে বা যে কেন্দ্র আছে যে কোনো একটিতে গিয়ে আপনি বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছেন ভ্যাকসিনের জন্য, যেভাবে হোক আপনি বিএমইটিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, মানে আপনি সফলভাবে সম্পন্ন করেছেন, তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যে রেজিস্ট্রেশন করলেই যে ভ্যাকসিন পাবেন তা না। ভ্যাকসিনের জন্য আপনাকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে আবেদন করার পরে আপনার মোবাইলে ওটিপি একটি এসএমএস যাবে, মেসেজ অপশনে গিয়ে দেখবেন আপনি যখন আবেদন করবেন তখন ওটিপি এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার কেন্দ্রের নাম এবং আপনি কোথায় টিকা দিবেন কত তারিখে সব কিছু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এই যে একটি মেসেজ পেয়েছেন পরবর্তী আরেকটি বিষয় আপনাকে সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে টিকা কার্ড। আপনি যে এই মেসেজটা পেয়েছেন সুরক্ষা অ্যাপের মাধ্যমে শুধু এই মেসেজের দ্বারাই যে আপনি ভ্যাকসিন পাবেন তা না, আপনাকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকা কার্ড সংগ্রহ করার জন্য সুরক্ষা অ্যাপে অপশন আছে। তো ভিউয়ার্স আসলে মূল বিষয় হচ্ছে আমরা সকল প্রবাসীরাই কিন্তু ভ্যাকসিন নিতে পারবো ইনশাল্লাহ, এটাতে কোনো সমস্যা নেই, হয়তো বা কেউ আগে বা কেউ পরে, আপনারা যারা একটু দেরি হচ্ছে সমস্যা নেই, আস্তে আস্তে সবাই ভ্যাকসিন নিতে পারবে। এবং খুবই খুবই খেয়াল রাখবেন যারা বিএমইটিতে রেজিস্ট্রেশন করেছেন এবং বর্তমানে ভ্যাকসিনের জন্য আবেদন করতে যাচ্ছেন, আপনাদের দুটো জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সাথে থাকতে হবে, সেটি হলো একটি হচ্ছে মেসেজ অপশনে আপনার কেন্দ্রের নাম এবং আপনি যেখানে টিকা দিবেন সেই কেন্দ্রের নাম এবং আপনার টিকা কার্ড, এই দুটো জিনিস আপনাকে অবশ্যই আপনার সাথে থাকতে হবে। ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ, আর যদি কেউ বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের জানার যদি কোনো কিছুর ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই উপস্থিত হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।